আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথা, কোমর ব্যথা, শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছেন, এরকম হাজারো মানুষ আছেন। অনেক মানুষ আছেন চিকিৎসা করতে করতে এমন একটা অবস্থা যে আর কোনোদিন চিকিৎসা করবেন না, কোনো ডক্টরের কাছে যাবেন না, এই ধরনের শপথ অনেকে করেন এবং সত্যি সত্যি তারা কখনো আর ডক্টরের কাছেও যান না, কোনো ওষুধ খান না, মেডিসিন খান না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি নিজেকে কেন আপনি কষ্ট দিবেন? যেখানে সুস্থভাবে ব্যথামুক্তভাবে বাঁচার ওয়ে আছে, আল্লাহ আমাদের এই পৃথিবীতে যত ধরনের রোগ দিয়েছেন তার প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ চিকিৎসাও দিয়ে দিয়েছেন, ওষুধও দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কেন অসুস্থ হয়ে বেঁচে থাকব? কেন রাতের পর রাত, দিনের পর দিন আমরা ব্যথা নিয়ে বেঁচে থাকব? আমার পরিবারের অন্য সদস্যরা যখন আনন্দ করছেন, আমি একমাত্র ব্যক্তি যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, ব্যথার যন্ত্রণায় কাটাচ্ছি, কেন হবে আমার এমন জীবন? আমারও তো ইচ্ছে করে আরও বাকি দশটা মানুষের মতো সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। আমরা অবশ্যই পারবো, চিকিৎসা আমাদের দেশেই আছে, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। দর্শক, আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন এবং পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল, যেটার জন্য ওনার ঘাড়ে কোমরে প্রচণ্ড পেইন ছিল এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল। স্বাভাবিক জীবনে যে যাত্রা সেটা অনেকটাই ব্যাহত হতো, থেমে থাকেনি, চিকিৎসা করেছেন, যে যখন যেখানে বলেছেন চিকিৎসা করার জন্য ছুটে গিয়েছেন এবং শেষ পর্যন্ত সঠিক চিকিৎসার সন্ধানও পেয়েছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কী সমস্যা হয়েছিল এবং কতদিন থেকে চিকিৎসা কী কী করেছিলেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। জহুরা খাতুন। জহুরা খাতুন, হাউস ওয়াইফ? জি। আচ্ছা, বাসা কোথায় আপনার? কল্যাণপুর। পাই কল্যাণপুর। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এবং হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যা, এই সমস্যাটা শুরুটা হয়েছিল কতদিন আগে? প্রায় 10-11-12 বছর আগে। 11-12 বছর আগে। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু দিয়ে শুরু হয় নাকি হঠাৎ করে একদিন দেখেন? না, হঠাৎ করে না। আমার পায়ের গোড়ালি থেকে ব্যথা শুরু হতো, সকালে ঘুম থেকে উঠলে দাঁড়াইতে গেলে আমার ব্যথা হতো। তারপরে এরকম কয়েকদিন দেখার পরে দেখলাম যে দিন দিন ব্যথাটা বেড়েই যাচ্ছে। পরে আচ্ছা, হয়তো আপনি বসে কাজ করছেন, বসা থেকে যখন উঠতে যাচ্ছেন প্রচন্ড পেইন হচ্ছে, হাঁটুতে পেইন হতো, পায়ের গোড়ালিতে পেইন হতো, ঘুম থেকে, বিশেষ করে ঘুম থেকে উঠলেই আমি দাঁড়াইতে পারতাম না। আচ্ছা, দাঁড়াইতে গেলে আমার পায়ের গোড়ালিতে খুব পেইন হতো, মানে যে গোড়ালি নিয়ে দাঁড়াইতে কষ্ট হতো। আচ্ছা, আগে যেমন একটা দীর্ঘ সময় হাঁটাচলা করতে পারতেন এই পাশ থেকে, সেটা না, এখন অনেক কষ্ট হয়। এখন মানে দেখা যায় অনেকক্ষণ হাঁটাচলা ফেরা করলে অথবা অনেকক্ষণ দাঁড়ায় থাকলে অথবা কিছুক্ষণ বেশি দাঁড়ায় কাজ করলে তখন সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমাকে আবার রেস্ট নিতে হয়, বসে থাকতে হয়, এই আর কি। তো যখন এই প্রবলেমটা প্রথম শুরু হলো, হাঁটু ব্যথা দিয়ে শুরু হলো এবং পায়ের গোড়ালি যে ব্যথা, যে আপনি যেটা বলছেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা শুরু হতো, কোনো বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তখন? হ্যাঁ, গেছিলাম। প্রথম যখন গিয়েছিলেন কি বলেছিলেন বা কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল? উনি তখন ডক্টর স্যারকে দেখাইছিলাম, তো উনি তখন আমাকে টেস্ট করে তখনই বলছিল যে আমার আর্থ্রাইটিসের প্রবলেম আছে। ওকে, তো উনি তখন কিছু দিক নির্দেশনা দিল আমাকে, বা চলাফেরা, খাবার দাবারের একটু অ্যাভয়েড করা, এগুলা অথবা মিষ্টি আইটেম খাওয়া, বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আমাকে বলছিল। তারপরে আর ওনার সাথে আমি মানে কয়েকবার দেখা করতে গেছি, কিন্তু উনি অসুস্থ, আর ওনার সাথে আমার দেখা হয়নি। ওনার অ্যাসিস্ট্যান্ট দেখছে, পরে আর ওনার কাছে ভালো ট্রিটমেন্ট পেলাম না, বিধায় আমি আর যাইনি, চলে আসছি। তো ওই অবস্থার মধ্যে এরকম অবস্থা আছে, কিন্তু এরকম থেরাপি দেওয়া বা কিছু এরকম না, উনি মেডিসিন কিছু অ্যাপ্লাই করছে, কিছু দিক নির্দেশনা দিচ্ছে আমাকে, সেভাবেই চলছে। যে মেডিসিন দিয়েছিলেন উপকার কেমন পেয়েছিলেন তখন? ওটা কিছু সময় সময় ব্যথা কমতো, আবার বাড়তো, আবার হয়তো খেতাম, আবার বাড়তো, এরকম চলতো আর কি। তার মানে যত দিন যাচ্ছিল ধীরে ধীরে দেখছেন খারাপ হতে গিয়েছে, মানে এটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু সেই বাড়াটা গত 4-5 বছর ধরে খুব বেশি হয়ে গেছে আর কি। তো যখন দেখলেন যে আরো বেড়ে যাচ্ছে তখন কি করলেন? অর্থোপেডিক ডাক্তারদের কাছে গেছি, যে হাঁটু ব্যথা অথবা অনেক সময় বাহুতে ব্যথা, কেন ব্যথা, তো ওনারা দেখছে, বলছে যে হাড়ের ক্ষয় আছে, তারপরে হলো যে ঘাড় থেকে যে মেরুদণ্ডের ওখানে ওখানে ভিটামিন ওষুধ বা ক্যালসিয়াম,
ভিটামিন ডি আনুষঙ্গিক অন্যান্য ওষুধ যা দরকার সেগুলো দিয়েছিল সাপোর্ট হিসেবে কোর্স দিছে আমি সেগুলো খাইছি কিন্তু খাওয়ার পর দেখা যায় কিছুদিন ভালো থাকি আবার রিপিট ঠিক আগের মতো অবস্থান হয়ে যায় মানে ভালো মানে পুরোপুরি ব্যথাটা ইয়ে হয় না মানে আরাম বোধ করার কথা সেটা হচ্ছে সেটা করতে না সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াচ্ছে পরে একটা সময় আমি খাওয়া বন্ধ করে দিয়েছি দেখি যে এত ভিটামিন ওষুধ তো সম্ভব খাওয়া বন্ধ করে দিয়েছি ওষুধ বন্ধ করে দিয়েছেন দেখছেন ওয়েট বেড়ে যাচ্ছে বা আদার্স কমপ্লিকেশন সমস্যা হচ্ছে একটা সময় যে মানুষটা পুরো সংসার সামলাতেন সেই মানুষটা এখন দেখছেন অল্প কিছুতে হাঁপিয়ে যাচ্ছে আগের মতো আর কাজ করতে পারছে না সার্বক্ষণিক আমরা দেখা যাচ্ছে একদিন দুই দিন আমরা কোনো একটা ব্যথা সহ্য করতে পারি দাঁতের ব্যথা ঘাড়ের ব্যথা যে কোনো ব্যথা সেটা যখন অনেক দিন হয়ে যায় সেটা আসলে একটু কষ্টকর হয়ে যায় আর আপনি প্রায় গত 7-8 বছর বা 10 বছর থেকে ব্যথা বয়ে বেড়াচ্ছেন সর্বোচ্চ খারাপ কি হয়েছিল আপনার আমার গত মাসখানেক আগে বেশি খারাপ যখন স্যারকে দেখাতে আসছি শফিউল্লাহ স্যারকে তখন তা আমার বাম বাহুর পিছনে মানে মানে বাহুর থেকে পিছন সাইডে আমি ওই হাত ডান বাম করে মুভমেন্ট করতে পারতেছিলাম না আচ্ছা মুভমেন্ট করতে না পারে আমি দেখা গেল যে ওই কাইতে শুতেও পারি না তারপরে নড়াচড়া করতে পারি না অথবা ঘাড় এদিক সেদিক করতে পারি না আর নড়তেই পারতেছি না মানে হাত দিয়ে বাম হাত দিয়ে টোটালি আমি কোনো কাজ করতে পারি না এক হাত দিয়ে তো আসলে সব কাজ করা পরে আমার এটা খুব মানে মানে ব্যথাটা অনেক চরম একেবারে এত ব্যথা যে আমি মানে এক মানে আধা ইঞ্চিও নড়াচড়া করতে পারি না এত ব্যথা ছিল পরে পেন কিলার অনেক বাসা সবাই বলে পেন কিলার খেতে পেন কিন্তু আমি তো জানি যে পেন কিলার আসলে আমার সলিউশন না আমি জানি এটা আমি নিজে রিয়েলাইজ করি যে এটা আমার আসলে সলিউশন না পরে আমি নিজে নিজেই এসে মানে ওই কয়েক বছর আগে 7-8 বছর আগে আমার সেলের বন্ধুর মা ট্রিটমেন্ট করছে অনেক বেশি ওয়েটেবল ছিল এবং কি ওনার কোমর থেকে নিচের দিকে একেবারে মানে প্যারালাইস্টের মতো হয়ে গেছে বিছানায় পড়ে গেছিল তখন উনি আমাকে তখন ওনাকে দেখতে গেছি তখন উনি বলল যে এখানে ভর্তি ছিল এক মাস থেকে ট্রিটমেন্ট করছে আলহামদুলিল্লাহ উনি এখন অনেক বেটার আলহামদুলিল্লাহ ফুললি ভালো না কিন্তু উনি মানে নিয়ম কারণ কিছু মেনে অথবা চলাফেরা বা ওনাদের এখানে যে থেরাপি নিছে সে অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো আছে পরে ওনার কাছে শুনলাম পরে তখন আমার এতটা তো আমি বুঝতে পারি না যে এত খারাপ বা কিছু খারাপ তো আমার মানে গত 2-3 বছর ধরে আস্তে আস্তে হচ্ছে পরে ওই ওনার কথাটা স্মরণ করে আর কি তারপর চিন্তা করলাম যে ঠিক আছে আমি একটু দেখি যেহেতু আমারও প্রায় কাছাকাছি প্রবলেম আছে এরকমই প্রবলেম ডিপিআরসিতে একটু যাই পরে স্যারকে দেখাইলাম উনি আমাকে কিছু টেস্ট করলো ইয়ে করলো পরে আমাকে বললো যে পিএলআইডি যে প্রবলেমটা আমার হয়েছে তো এখন এটা তো থেরাপি দিতে হবে ওষুধ মেডিসিন খেলেও এগুলো যাবে না কিন্তু থেরাপির একটা বিষয় আছে এটা করতে হবে পরে আমি আর কি ওনাকে দেখে সব টেস্ট করে রিপোর্ট করে পরে ভর্তি হলাম আজকে কততম দিন আপনার 17 দিন যখন ভর্তি হলেন ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন আগে থেকে ব্যথাগুলো কমতে শুরু করেছে প্রথম 4-5 দিন পর্যন্ত একটু ব্যথাটা বেশি লাগছে যখন যে স্টার্ট করলো আমার থেরাপিগুলা নিতে পারতেছিলাম না কষ্ট হচ্ছিল 4-5 দিন পর থেকে আস্তে আস্তে একটু কমা শুরু করেছে আলহামদুলিল্লাহ আজকে সর্বোপরি কেমন আছেন এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সেই প্রথম দিন ভর্তি হওয়া প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া হাত নাড়তে না পারা ওই ব্যথাগুলো যেগুলো একদম ব্লক হয়ে যেত অথবা দেখা যেত হাত পা নাড়াচাড়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আমি এখন কি রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারছেন না আলহামদুলিল্লাহ এখন সমস্যা হয় একটু হাঁটাচলা করে দেখেছেন যে প্রবলেম গুলো অনেক বেশি পরিমাণে হতো সেগুলো আমি তো যে এখন রাতে যে ঘুম থেকে সকালে উঠলে নামাজ পড়তে উঠতাম তখন পা ফেলতে হলে কিছু ধরে ধরে যেতে হতো তো এখানে আসার 5-6 দিন পর থেকে এখন আর সেই জিনিসটা ফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ এরকম আর কি তো এটা সর্বোপরি বলা যায় যে না বেটার ফিল করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক বাকি কি করে সেটাই দেখার বিষয় আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন ধরুন আপনার কথাই যে আপনি হয়তো যদি 7-8 বছর আগে যদি আপনি এই ট্রিটমেন্ট সম্পর্কে জানা থাকতো হয়তো এতগুলো বছর আপনার নষ্ট হতো না বা এত কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা যেত না অসংখ্য দর্শক আছেন তাদের ভিতর হয়তো এরকম অনেক পেশেন্ট আছেন তাদের জন্য যদি কিছু না এটা একটা একটা বিষয় হলো ফ্যামিলিগতভাবে সাপোর্টের একটা ব্যাপার হয়ে আছে এটা ব্যথাটা তো আসলে দেখানো যায় না বলা যায় না এখন আমি ব্যথাটা ফিল করতেছি আমি বুঝতেছি যে আমার কিরকম ব্যথা এরকম সেম আরেকজন পেশেন্ট যখন হয়
হয় সে তারটা বুঝতে পারতেছে যে আসলে ব্যথাটা এরকম কষ্টের কিন্তু ফ্যামিলির আট দশটা মেম্বার কিন্তু তারা বুঝতে পারে না যে এই ব্যথাটা এমন আমি আমারটা দিয়ে বলি আমার ফ্যামিলির কেউ এটা বিশ্বাস করে না কারণ উপর থেকে আমি একটা খুব পরিপূর্ণ সুস্থ মানুষ দেখা যায় ভেতরের ব্যথাটা কেউ বুঝে না কাউকে বুঝানো সম্ভব না খুবই কষ্টদায়ক এটা মানে এতটা পেইনফুল এটা মানসিক ভাবে যন্ত্রণা দেয় যে এটা অন্যরা কেন বুঝতে চায় না যে আমি যে ব্যথা পাইতেছি তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমার ওই ফ্যামিলির লোকেরাও বলে যে মনে হচ্ছে না যে তোমার এত ব্যথা আসলেই আমি ব্যথা ফিল করি কারণ আপনি সহ্য আর করতে পারছিলেন না হ্যাঁ সেটাই আমি তো একটা পর্যায়ে আমার হাজবেন্ড ফ্যামিলির কাউরে না জানাইয়ে এখানে ট্রিটমেন্টে আসছি এটাও সত্য কথা কারণ হলো ওরা আপনি বুঝাতে পারছিলেন না দেখি যে ওরা দেখে মানে ওরা মনে করে যে আমি ব্যথা পাই বা কিছু কিন্তু ওদের আচরণে মনে হয় কি যে না আমি আসলে ব্যথা পাই না কিন্তু বলি বলেন একটু বেশি মানে প্রয়োজনের চেয়ে বেশি বলি বেশি বলি বেশি বলি এই বুঝতে না পারাটা বুঝতে না পারার কারণে আমি আরো বেশি কষ্ট লাগে মানে উইলিংলি নিজেই আমি এটা ট্রিটমেন্টের জন্য আসি যে যেটা আসে নসিব হবে দেখি চেষ্টা করি একবার আমার ওই যে ছেলের বন্ধুর মা এসে দেখছে তো উনি বেশ ভালো অবস্থানে আছে ওইটা মনে করে আসলাম যে দেখি আমি কি অবস্থা দেখি না একবার চেষ্টা করে দেখি এই তখন আমার নিজের একাই আসা আলহামদুলিল্লাহ এই একাই আসা তারপরে আমার ফ্যামিলি মেম্বারসটা যখন আসে এখানে দেখলো যে না ট্রিটমেন্ট আসলে যে কঠিন মানে যে থেরাপিগুলো আমি নিচ্ছি এটা কিন্তু আসলে ইচ্ছা করে কেউ নিতে চায় না আমি এই যে যেমন আকুপাঙ্কচার থেরাপি বা অন্যান্য যে সমস্ত কঠিন থেরাপিগুলো এগুলো কিন্তু অনেক কষ্ট নেওয়া কষ্ট কিন্তু আমি নিচ্ছি কিন্তু দীর্ঘমেয়াদের সুফলটা অনেক কষ্টটার জন্য আমি মানে কষ্ট পাই ব্যথার জন্য নিচ্ছি তখন ওরা বিশ্বাস করতেছে যে না আসলেই আমি পেইনে কষ্ট পাচ্ছি এই আর কি কথা আলহামদুলিল্লাহ ধন্যবাদ এরকম একটা বিষয় যাই হোক আমি এখন সবার জন্য এটা বলবো আর কি যে যাদের এরকম নিজস্ব ভাবে প্রবলেম হয় যতটুকু নিজে পারা যায় ততটুকু নিজে মানে কারণ এই নিজের উপর অত্যাচার করা আসলে সত্যি কথা এটা তো আমাদের মানে আল্লাহর হুকুম নবীর তরিকাও না নবীজি বলছে যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করবো সুস্থ থাকার জন্য এটা আমাদের নবীজির কথা তো এখন আমরা অন্যের না বুঝাইতে পারি কিন্তু আমি আমার নিজেরটা যতটুকু পারি আমার নিজেকে নিজের সাপোর্ট দিতে হবে নিজেকে নিজের সাপোর্ট দিতে হবে এটা হলো কথা এটা আমি এটা সব মহিলাদের ক্ষেত্রে বলবো পুরুষদের ক্ষেত্রে অনেকে কিন্তু এটা অনেক সহজে কিন্তু এই সাপোর্টটা পেয়ে যায় ফ্যামিলি এটা আমার খুব মানে এটা আমি প্রত্যেকটা মহিলাকে বলবো যে শিক্ষিত অশিক্ষিত যে যে অবস্থানে যতটুকু তার নিজস্ব সাপোর্ট দিয়ে চলতে পারে সে তার মতো করে চলার চেষ্টা করুক যে আমি আমার এই অধিকার আছে যে আমার এই অধিকারটুকু আমি নিব না কেন যে আমি সুস্থ থাকতে চাই একজন পুরুষ সে তার ফ্যামিলিতে সব সাপোর্ট গুলো পায় একটা মহিলা পায় না অবশ্যই তো সে যত বড় মানে পয়সালা হোক আর যে গরিব হোক যেই হোক বা যত শিক্ষিত অশিক্ষিত যে নিজস্ব সাপোর্টের ব্যাপার আছে অবশ্যই আমি 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 নিজস্ব ভাবে যদি না আসতাম দেখা যেত আমার এখন আমার ফ্যামিলি যে সাপোর্ট আমাকে এখন আপনাকে ওইভাবেই থাকতে হতো এখনো যে সাপোর্টটা আমাকে এখন দিচ্ছে তারা তখন হয়তো আমার দিত না এরকম তারা মনে করতো যে না আসলেই না আমি পেইন নিয়ে তো এতদিন আমার পক্ষে সম্ভব নয় বিশেষ করে আমি কোরবানির দিন কোনো কাজ করতে পারি না কোনো কাজই করি নাই এমন অবস্থায় গেছে আমার অনেক কঠিন একটা অবস্থা দিয়ে গিয়েছেন ধন্যবাদ আপনাকে দর্শক একটা প্রবাদ আছে সন্তান কান্না না করলে আপন মাও তাকে খাবার দেয় না অনেক সময় দর্শক কান্না করতে হবে উনি কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট আপনাদের কাছে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলেছেন যেটা আমাদের আমাদের দেশ না আসলে পুরো পৃথিবীতে আসলে আছে আপনার ব্যথা শুধুমাত্র আপনিই বুঝবেন কবু আসে বিষে দংশিনি যারে এই কবিতাটার সাথে আমরা অনেকেই পরিচিত দর্শক চেষ্টা করুন সুস্থ থাকার জন্য ইনশাল্লাহ পারবেন এরকম হাজারো মানুষ আছেন হাজারো মানুষের গল্প আছে সুস্থ হয়েছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন আপনারাও চেষ্টা করুন আর পরিবারের যারা সদস্যরা আছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল